তোমাদের এই ভাই তিনি বলে জন্য অপেক্ষমান ছিলাম তারা কিন্তু এক এক দিয়ে প্রত্যেকে এসে পড়েছে এবং আজকে অনুষ্ঠানে মূলত যাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম উপস্থিত হয়ে পড়েছে ইতিমধ্যে যারা তাদের জন্য অপেক্ষা করছিলাম তারা উপস্থিত হয়ে পড়েছে জিওগ্রাফিক্যালি যদি দেখা যায় এটা সেন্ট্রালি লোকেটেড এটা একটা খুব বড় সুবিধা যে অত দূর ওনাদের যেতে হবে না কোনো রকম সমস্যা হলে এই কালিকাতলে ফাড়িতে এসে ওনারা নিজের প্রবলেমটা শোনাতে বলতে পারবেন ওখানে অবভিয়াসলি ওনারা যেই সিস্টেমে যেই করছেন আর এখানে টোটালি কন্ট্রোল রুম তো হচ্ছে সিসিটিভি যেটা ফ্যাসিলিটি করা হচ্ছে পুরো হালিশহরটা এইটার জন্য এটা বেটার আমরা বেটারভাবে হালিশহরটাকে দেখতে পাবো পুলিশ প্রশাসন যেইভাবে সহযোগিতা পাচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে এটা ভালো হবে এটা মানুষের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নতুন পুলিশ কমিশনারেট আছে এখানে আগে যেরকম থানা পাড়ি ছিল সেটা কমিশনারেট হওয়ার পরে আমাদের মনে হচ্ছে আরও ইউনিট হওয়ার দরকার আছে তার মধ্যে নতুন থানা নতুন আউটপোস্ট নতুন ইনভেস্টিগেশন সেন্টার এইগুলো খুব দরকার আছে অ্যান্ড মানে এইরকম কমিশনারেটে যাতে আমাদের রেসপন্স খুব ভালো হয় কম সময়ের মধ্যে হয় সেটা আমরা চেষ্টা করছি তার জন্যই বিভিন্ন জায়গায় আমরা দেখছি নতুন নতুন ইউনিট আমরা করছি রাড়া থানা আমাদের নতুন হয়েছে দক্ষিণেশ্বর থানা কামারহাটি থানা আমাদের ঘুঘুডাঙ্গা আউটপোস্টকে বা ওইদিকে কামারডাঙ্গা আউটপোস্টকে ওখানে একটা আমরা থানা মানে দমদম থানাকে ভাগ করে ওখানেও নতুন থানা প্রপোজাল দিয়েছে এখানেও আমরা বীজপুর নেহাটি জগদলের কিছু অংশকে আবার নতুন থানা প্রপোজাল আমরা ভাগ করে নতুন থানার প্রপোজাল পাঠাচ্ছি এটা তারই একটা পোর্শন আছে কালিকাতলা আউটপোস্ট খুব স্ট্র্যাটেজিক লোকেশনে আছে এখানে আমার মনে হচ্ছে এইরকম পুলিশ ইউনিট হতে মানুষের কাছে আমরা যা সেবা দিতে চাইছি সেটা অনেকটা হেল্প হবে আজকে আজকে এটা এসিপি জগদলের অফিস জগদল থানার মধ্যেই হয়েছে বাবু কোয়ার্টার লেনে আর কাচারি রোডে বাবু কোয়ার্টারের কাছে যে কাচারি রোড আছে ওর ভিতরে হয়েছে আর একটা আজকে কালিকাতলা অফিস এটা হয়েছে আরও নতুন অনেক আমাদের প্রপোজাল আছে ওটা সিআইডি বলবে সিআইডি বলবে ওটা মানে আমার জুরিসডিকশনের বাইরে ওটা এখন তো দুর্গোৎসব আছে দুর্গাপূজার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তার জন্য অনেক রকম ব্যবস্থা হয়েছে গভর্নমেন্টের গাইডলাইন আমরা প্রচুর পেয়েছি সেই সব গাইডলাইন ইমপ্লিমেন্ট করা হচ্ছে মেনলি মাস্ক সবাই যাতে ইউজ করে স্যানিটাইজার যাতে সবাই ইউজ করে ফিজিক্যাল ডিস্টেন্সিং যাতে মানা হয় সেইগুলো নিয়ে মেন ব্যবস্থা হচ্ছে আমরা মানে পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত
আমাদের হেলথ ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা তৈরি করছি যাতে সুস্থভাবে সবাই পূজা পূজা করতে পারে। যেখানে বড় পুজো হয় ভিড় সমাগম বেশি সেখানে কি ব্যবস্থা নেবে? প্রত্যেক পূজা কমিটিকে রিকোয়েস্ট করা আছে, গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেগুলো দেওয়া হয়েছে। মেনলি মাস্ক ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, সবাই যাতে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেছিলেন। বড় পূজাকে বলা হয়েছে, ওদের ভলেন্টিয়ার থাকবে, মহিলা ভলেন্টিয়ারও থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে। বড় ওদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এলইডি স্ক্রিন যদি ওরা লাগাতে পারে, অ্যান্ড কীভাবে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে, লাইটিংয়ের ব্যবস্থা যাতে থাকে, অ্যান্ড ক্রাউড কন্ট্রোল, ক্রাউড ম্যানেজমেন্ট এটা পুলিশ থাকবে, কিন্তু পুলিশের সঙ্গে পুজো কমিটিকেও রিকোয়েস্ট করা হচ্ছে যারা ওটা ওরাও যাতে হেল্প করে। কোভিডের জন্য স্পেশালি আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকও থাকবে, স্ট্র্যাটেজিক লোকেশনে ডক্টর উইথ অ্যাম্বুলেন্স, নার্সিং স্টাফ ওরাও অ্যাভেলেবল থাকবে, হেল্পলাইন নাম্বার আমাদের কোভিড সেলের যে হেল্পলাইন নাম্বার আছে সেটা সব পূজা কমিটিকে রিকোয়েস্ট করা হয়েছে ওটা যাতে ডিসপ্লে করা হয়। স্টেট লেভেলে যে কোভিড সেল আছে ওরও এমার্জেন্সি নাম্বার অ্যাভেলেবল থাকবে, কোনো যদি কোনো কারণে কারো কোনো অসুবিধা হয় ইমিডিয়েটলি যাতে সবাই যোগাযোগ করতে পারে। ইমার্শন কোনো প্রসেশন হবে না, ডেট অ্যান্ড টাইম পুলিশের সঙ্গে পূজা কমিটির মিটিং হয়ে গেছে, সবাইকে টাইম অ্যান্ড ডেট বলে দেওয়া হবে, কোনোরকম কোনো ইমার্শন প্রসেশন